আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভ্লগটা খুবই সুন্দর একটা ভ্লগ, কারণ আজকে আমরা আমাদের বাসার শোকেস সাজাচ্ছি এবং এখানে আপনারা যত ক্রকারিজ দেখছেন সব আমার বাবার দেয়া। একদিন আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না, যে বাবা হঠাৎ করে এত এত ক্রকারিজ নিয়ে আমার বাসায় এসে আমাকে সারপ্রাইজ দিতে হাজির, এবং আজকে সেগুলি আনপ্যাক করার পালা। এইমাত্র আপনারা যে ডিনার সেটটা দেখলেন, এই ডিনার সেটটা আমার এত ভালো লেগেছে, কারণ এটা খুবই সিম্পল অ্যান্ড ক্লাসি হোয়াইট কালার একটা ডিনার সেট। এটার মধ্যে কাপ পিরিচ থেকে শুরু করে হাফ প্লেট, নর্মাল প্লেট, স্যুপ সেট অনেক কিছুই ছিল, এবং একে একে আনপ্যাক করতে আমি আবিষ্কার করলাম বাবা আমাকে 5-6টা ডিনার সেট দিয়েছে। এত ডিনার সেট আমি কোথায় রাখবো বলেন তো? এরপরে আমি ফাইনালি একটু অন্যরকম কিছু আনপ্যাক করলাম, এবং সেটা ছিল 3টার একটা বাটি সেট। খুবই সিম্পল ইয়েট ক্লাসি একটা সেট ছিল এটা, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই হোয়াইট কালারের প্লেটগুলো। এই পর্যন্ত যত কিছু আনপ্যাক করেছি এইটা আমার ফেভারিট ছিল বলতে হবে, আমার বাবার রুচি বেশ ভালো। এরপর আমরা আরেকটা প্যাকেট খুলবো, এবং এই প্যাকেটের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট কিছু সার্ভিং ডিশ, এবং সত্যি কথা বলতে এগুলো খুবই রুচিসম্মত ছিল। আমি তো যতই আনপ্যাক করছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি বাবার চয়েস। অবশ্য আমি জানি যে বাবা এইসব ক্ষেত্রে খুবই পারফেক্ট, এবং এইদিকে ভাইয়া আমি যে একটা র‍্যাক এনেছিলাম সেটা সেট করছে। আমি ভাইয়াকে এখানে কাজ করতে দিয়ে আবার চলে আসলাম আনপ্যাক করতে, এবং এখন শাওন একটা গ্লাসের সেট আনপ্যাক করছে। আর বাবা একদম বুঝে বুঝে কোনটার মধ্যে জুস সার্ভ করব, কোনটার মধ্যে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করব, বাসায় কোনটা ইউজ করব, এইভাবে যে কতগুলো সেট এনেছে। এই যে এখন আরেকটা বিশাল বড় কার্টুন আমরা আনপ্যাক করব, এবং এইটার মধ্যে আরেকটা ডিনার সেট, এবং এটা ছিল একদম প্লেন ব্ল্যাক কালার একটা ডিনার সেট, যেটা আসলেও খুবই ক্লাসি ছিল। এখন আমি আমার সেকেন্ড ফেভারিট সেটটা আনপ্যাক করব, এবং এটা ছিল একটা সিরামিকের বাটি সেট। এখানে 6টা ছোট ছোট বাটি ছিল, 4টা বড় বাটি ছিল, সব মিলে আমার কাছে অসাধারণ লেগেছে। আর আওয়াইশাকে দেখেন, সবাই এত কাজ করছে, সে কি বসে থাকবে একটা ঝাড়ু হাতে নিয়ে সব কিছু পরিষ্কার করতে লেগে গিয়েছে। ওই দিন আমাদের আর এনার্জি ছিল না। এটা পরের রাতের ভিডিও। পরের দিন আমরা আমাদের কিছু কুকিং ইউটেন্সিলস আনপ্যাক করলাম। বিশাল বড় কার্টুনটার মধ্যে কি যে আছে আমি এখনও জানি না। এখানে আদার্স কিছু ননস্টিকের কার্টুন ছিল, আমরা সেগুলো আনপ্যাক করছিলাম, এবং এইটা এত সুন্দর ছিল, কারণ এইটার হ্যান্ডেলটা আবার কাঠের ছিল, সো এইটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরপরে একটা দেখলাম বাবা প্রেশার কুকারও দিয়েছে, এবং বিশাল বড় একটা প্রেশার কুকার ছিল, 6.5 লিটারের প্রেস্টিজের, সো এটা খুবই ভালো ছিল। এরপর আমরা কিয়ামের আরেকটা ননস্টিকের সেট এখন আনপ্যাক করব, এবং এইটার মধ্যে 13টা কুকিং ওয়্যার ছিল, এবং এটার কালারটাও এত সুন্দর ছিল, একটা সিলভারি অ্যাশ কালার ছিল, আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। এবং বাবা যে আরও কত রকমের এনেছে, মানে আমি আসলে সব কিছু আপনাদেরকে এখনও দেখাতেও পারছি না, পাতিল টাতিল মানে যা যা লাগে, আসলে এত কিছু দেখানো পসিবল না। স্টিলের বোন প্লেট থেকে শুরু করে, কি যে বলবো, এই যে এখানে দেখেন হিট প্রোটেক্টারও নিয়ে এসেছে, যদিও এগুলো খুবই সুন্দর ছিল। চামচ থেকে শুরু করে স্প্যাচুলা, এই যে একটা আচারের চামচও নিয়ে আসছে, বিশাল বড় কাঠের চামচও নিয়ে আসছে, পাতিল নাড়ানোর কাঠের চামচ এনেছে, আবার এই যে ননস্টিকের গুলির জন্য আলাদা রকমের কাঠের চামচ নিয়ে এসেছে। এত কিছু যে বাবার মাথায় কিভাবে ঢুকেছে আমি আসলেও বুঝি না। আমি যদি নিজে কিনতাম তাহলে মনে হয় 2 বছরে এগুলো কিনে শেষ করতে পারতাম না। শুধু কি তাই, চালনি থেকে শুরু করে হুইস্ক, ফল কাটার যে কিছু কাটার পাওয়া যায় সেগুলো, তারপর লেবু গ্রেট করার মেশিন, মানে আমার আসলে হাসি আসতেছে যে বাবা কীভাবে পারছে এগুলো কিনতে। আমি বাবাকে পরে একদিন আস্ক করছিলাম যে বাবা তুমি কি কোনো দোকানে গিয়ে বলছো যে আমার মেয়ের নতুন সংসার, সংসারের জন্য যা যা লাগে সব দেন, আর লোকগুলো দিয়ে দিছে? বাবা বলে কি যে না, কখনোই না, সব কিছু আমি নিজে ঘুরে ঘুরে একটার থেকে একটা পছন্দ করেছি। স্টিলের বোল থেকে শুরু করে বাসা ইউজের, রাফ ইউজের, মেহমানের জন্য, ইচ অ্যান্ড এভরিথিং। বাবার এ ধরনের শপিং দেখে বোঝা যাচ্ছে যে বাবা আমার আম্মুকে বাসার কাজে কতটা হেল্প করে, না হলে এভাবে গুছিয়ে কেনা সম্ভব ছিল না।
এই চামচটা যতবার দেখছি এত হাসি আসতেছে, কারণ এত বিশাল একটা আচারের চামচ, এটা দিয়ে আমি কত বড় বয়ন থেকে আচার তুলবো বলেন তো। এই যে আরও বাসায় ইউজের স্টিলের বাটি ছাকনি, মানে বাবা যা যা কিনেছে আমি মনে হয় তার অর্ধেকও আপনাদেরকে দেখাতে পারিনি। এরপরে আবিষ্কার করলাম ওই যে একটা বিশাল বড় কার্টুন ছিল না, এইটার মধ্যে আরও গ্লাস, এবং এগুলো ছিল জুসের গ্লাস। বাবা গ্লাস কিনেছে কতগুলো বলেন তো। এবং এরপরে দেখলাম আরেকটা ননস্টিকের সেট, এক একটা এক এক রকম, যদিও বাবা কালার কম্বিনেশনটা ঠিক রেখেছে বাট এক একটার প্যাটার্ন এক এক রকম। এখানে দেখলাম আরও কিছু ননস্টিকের প্যান আছে, ফ্রাই প্যান আছে, রুটি শেকার তাওয়া আছে। রুটি শেকার তাওয়া বাজারে যেগুলো দেখা যায় আমার কাছে অনেক ভারী লাগে, এজন্য এ বাসায় দেখা যায় যে ফ্রাই প্যানের মধ্যে রুটি শেকে থাকি। বাট বাবা যেটা এনেছে সেটা দেখলাম যে অনেক লাইট, সো ভালো হয়েছে, বিকজ এই টাইপের তাওয়ায় রুটি শেকলে না ভালো লাগে। বাট আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই গ্রিলিং প্যানটা, এইটা আমার এত ভালো লাগছে, আমি ওয়েট করতেছি যে কবে ওই বাসায় গিয়ে আমি এটার মধ্যে কিছু একটা বানাবো। সো মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি, এত এত গ্লাস ছিল, আজকে যেগুলো আনপ্যাক করেছি সেই গ্লাসগুলো এখনও রাখা হয়নি, আরও অনেক কিছু সাজানো বাকি আছে, বাট মোটামুটি একটু সাজিয়ে ফেলেছি। সো সবার কেমন লাগলো আমার শোকেস সাজানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।